বৃহস্পতিবার বাংলাদেশের বিরুদ্ধে নামছে ভারত। রোহিত শর্মার নেতৃত্বে এই ম্যাচে জয় ছিনে নিতে প্রস্তুত টিম ইন্ডিয়া। তার আগে টিমের প্রশংসা করলেন প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়, তবে জানালেন ভারতের এখনও অনেক ম্যাচ বাকি। দুর্গাপূজার উদ্বোধনে এসে রাজ্যবাসীকে শুভেচ্ছাও জানালেন মহারাজ। বাঙালির পুজো, বাঙালি শ্রেষ্ঠ উৎসব, যেটা আমি বললাম দেখার মতো, আজকে চতুর্থী পুজো, আজ থেকেই শুরু। তো সবাইকে অনেক শুভেচ্ছা, পুজোর শুভেচ্ছা, পুজো ভালো কাটুক সবাই। দাদা, আরেকটা জিনিস, ইন্ডিয়া এই মুহূর্তে মানে প্রথম তিনটে ম্যাচ যেভাবে খেলেছে একটা আইডিয়া পাওয়া যাচ্ছে, এবার কি বলবেন যে রোহিতের টিম, রোহিতের কি বলবেন এইবার নেক্সট ম্যাচ? এখনো অনেকগুলো খেলা বাকি, ইটস আ লং ওয়ে, বাট ইন্ডিয়া ইজ লুকিং ভেরি গুড। বাট এখনো প্রায় ছটা হোম লিগ ম্যাচেস, সেমিফাইনাল, ফাইনাল অনেক বাকি, সো ইটস আ লং ওয়ে টু গো, বাট দে আর লুকিং ভেরি স্ট্রং।